আমি সাগনীল এবং আজকে এই ভিডিওতে আমি কথা বলবো দুটো বিষয় নিয়ে এক অমিতাভ বচ্চনের আপকামিং সিনেমা ঝুণ্ডের ট্রেলার দুই হইচয়ের আপকামিং ডকুমেন্টারি সিরিজ মুখ্যমন্ত্রীর ট্রেলার তো এই ট্রেলারগুলো আমার কীরকম লেগেছে ভালো দিক খারাপ দিক কী কী সেগুলো নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সবার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এরকম সিনেমা ওয়েবসির ভিডিওস করতে থাকি প্রথমে কথা বলবো ঝুন্ডের ট্রেলার নিয়ে ঝুমডের টিজার রিভিউ করার সময় আপনাদেরকে আমি জানিয়েছিলাম তবু যারা নতুন দেখছেন তাদেরকে আরও একবার জানিয়ে দিই বিজয় ভার্সে বলে একজন রয়েছেন যিনি স্লাম সকরের প্রবর্তক ছিলেন মহারাষ্ট্রতে তো তার বেসিক্যালি বলা যেতে পারে এটা কাইন্ড অফ বায়োপিক সে কীভাবে এই প্রবর্তনটা করেছিল স্লাম সকারটা স্লামের ছেলে মেয়েদের কীভাবে সে ফুটবল স্পোর্টস এর দিকে এনেছিল সেটাকে নিয়েই এই ছবির গল্প হতে চলেছে এবং বিজয় ভার্সের চরিত্র এখানে অমিতাভ বচ্চন অভিনয় করছেন এবং নাগরাজ মঞ্জুলে এই ছবির পরিচালনা করছেন বস্তিতে যারা বসবাস করে তাদের কি হয় অর্থনৈতিক দিক থেকে এত বেশি অসুবিধা থাকে ইকোনমিক্যালি তারা এত বেশি আনস্টেবল হয় যে তাদের ছেলে মেয়ের দিকে তারা নজর দেবে ভালো স্কুলে পড়াবে তাদেরকে ভালো শিক্ষা দীক্ষা দেবে সেই দিকে তাদের পক্ষে সময় ব্যয় করাটা সম্ভবই নয় সব সময় তারা কোনো না কোনো রকমভাবে অর্থ খুঁজছে তো যার জন্য কি হয় ছেলে মেয়েরা স্পয়েল্ড হয়ে যায় সম্পূর্ণরূপে তো এই স্পয়েল কিডদেরকে স্পোর্টসে আনার গল্প এটা যেটা আমি বললাম আর কি বা সেটাকে কিন্তু ট্রেলারের মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে নেশা পান করছে সমস্ত ছেলেটাই কিংবা মেয়েদেরকে টোন টিটকিরি করছে বা সেই এই ধরনের যে এই গোছের যে ছেলে এরা তাদেরকে কীভাবে অমিতাভ বচ্চন স্পোর্টসে আনে এই যে জার্নিটা এটা একটা এক্সট্রা অর্ডিনারি জার্নি যে কারণে ছবিটাকে যদি ভালোভাবে এই গল্পটাকে দেখানো যায় সেক্ষেত্রে এই ছবিটা দারুণ কিছু হতে চলেছে এটা ট্রেলার থেকে খুব পরিষ্কার ইনফ্যাক্ট যখন আমি এই গল্পটার ব্যাপারে জানতে পেরেছিলাম যে ঝুম বলে একটা ছবি হচ্ছে এরকম কিছু একটা গল্প নিয়ে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই ছবিটা খুব ভালো কিছু হতে পারে এবার দেখা যাক সেটা তো সিনেমা হলে যখন কাজটা আসবে তখন বোঝা যাবে যে সেটা আদৌ অ্যাচিভ করা গেছে কিনা যদি কালারের কথা বলেন কিংবা ক্যামেরার কাজ যেরকম মিউজিক ডিজাইন যেরকম করা হয়েছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ সেই দিক থেকে কিন্তু খুব জিনিসটা সুপ্রিম মনে হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে ট্রেলারের মধ্যে অমিতাভ বচ্চনের একটা ডায়লগ রয়েছে আপ কেহতে হে কি এ ঝুণ্ডে আর হাম কেহতে হে কি এই ইন্ডিয়া কা ন্যাশনাল ফুটবল টিম হে এই ধরনের ডায়লগ রয়েছে তো এই ডায়লগটা খুবই ভালো মানে ডায়লগ কিন্তু বেশ কিছু জায়গায় টুকটাক রাখা হয়েছে যেগুলো বেশ ভালো লাগছে কিন্তু একটা বিষয় আমি বলবো যেটা আমার ট্রেনারের মধ্যে খারাপ লেগেছে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন এখানে অমিতাভ বচ্চনই রয়ে গেছেন বিজয় বার্সে বলে যে একটা আলাদা চরিত্র তিনি প্লে করছেন তার জন্য যে তার লুকস কিংবা তার ম্যানারিজম সম্পূর্ণ রকমভাবে বদলে যাবে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে ভিজিবেল নয় অমিতাভ বচ্চন একদমই অমিতাভ বচ্চনের মতন এরকমভাবে কথা বলা চলাফেরা আমরা বিভিন্ন ছবিতে অমিতাভ বচ্চনের ক্ষেত্রে দেখেছি চরিত্রের জন্য তিনি আলাদা করে খেটেছেন বলে ট্রেলার দেখে কিন্তু মনে হচ্ছে না এবার দেখা যাক একটা ট্রেলার দেখে এতটা বেশি জাজমেন্টাল হওয়াটা ঠিক নয় সেটা সিনেমাটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে তবে আপাতত ট্রেলার দেখে মনে হচ্ছে না আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ট্রেলারটাকে অনেকটা বড় করা হয়েছে মোটামুটি ট্রেলার দেখে যারা ধরুন ঝুর্ণের ব্যাপারে আগে থেকে কিছু জানতেও না তারাও প্রেড করে ফেলবে যে চলেছে এবার যখন আপনি শুরু শেষ সবটাই বুঝিয়ে দিচ্ছেন তখন মানে পুরো দাঁড়িয়ে থাকে যে কিভাবে ঘটছে সেটার উপরে কিভাবে আপনি দেখাচ্ছেন জার্নিটা সকলের জানা কিন্তু কিভাবে জার্নিটা হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা যদি এক্সট্রাঅর্ডিনারি হয় সেক্ষেত্রে ছবি হিট মানে বা হিট দেখুন বক্স অফিসে নাই চলতে পারে কিন্তু ছবিটা ভালো ছবি কিন্তু সেটা খুব কঠিন একটা ব্যাপার মানে আপনি যখন পুরো আউটলাইন বলে দিচ্ছেন তখন ওই জার্নিটাকে এক্সট্রাঅর্ডিনারি যদি না হয় সেক্ষেত্রে অনেকেরই দর্শকের মনে হবে যে সেই হুক পয়েন্টটা পেলাম না বা সেই টুইস্টটা কোথাও এলো না এটা তো জানতামই ট্রেলার দেখেই বুঝে গেছিলাম হলে এসে নতুন কী ফিল করলাম এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে থাকে তো ট্রেলারটাকে ছোটো করতেও তো একটু বেশিই বড় করে দেওয়া হয়েছে এবার কথা বলব হইচইতে যে ডকুমেন্টারি সিরিজটা আসতে চলেছে মুখ্যমন্ত্রী সেটার ব্যাপারে আপনারা হয়তো সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে এখন অবধি যে সমস্ত মুখ্যমন্ত্রীরা এসছেন যাদের সরকার হয়েছে তাদেরকে নিয়ে এই মানে সিরিজটা হতে চলেছে সেটা আপনারা জ্যোতি বসুকে দেখতে পাবেন বাবুকে দেখতে পাবেন মমতা ব্যানার্জিকে দেখতে পাবেন সিদ্ধার্থ শঙ্কর রায় কিংবা বিধানচন্দ্র রায় প্রত্যেককে আপনারা দেখতে পাবেন যারা যারা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবঙ্গে তাদের রাজত্বের সময় কোনটা ভালো হয়েছে কিংবা কোনটা খারাপ হয়েছে রাজ্যের মানুষের জন্য সেই সমস্ত কিছুই কিন্তু এই সিরিজের মধ্যে দেখানো হবে এরকমটাই ট্রেলারে জানানো হচ্ছে একদম শুরুতে যেভাবে গ্রাফিক্সের কাজের মাধ্যমে যেভাবে প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর মানে একটা করে ছবি আসছে সেগুলো দেখতে বেশ ভালো লাগছিলো ট্রেলারে মিউজিকটা যেটা ব্যবহার করা হয়েছে ট্রেলারের মধ্যে সেটা খুব সুন্দর লাগছে এবং এবিপি স্টুডিওস এটা সম্পূর্ণ রকমভাবে আর কি অর্গানাইজ করেছে তো আশা রাখবো যে মানে দেখুন ডকুমেন্টারি মানেই সেটা তথ্য নির্ভর হবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই কিন্তু আশা রাখবো যে সেই ফ্যাক্টগুলোকে এমনভাবে প্রেজেন্ট করা হবে যার জন্যে কিন্তু যে কোনো মানে দেখুন প্রত্যেকটা অডিয়েন্সের একটা নিজস্ব প্রেফারেবল পলিটিক্যাল পার্টি থাকে একটা আইডিওলজি থাকে কিন্তু সেটা ছাড়াও মানে সেটা যেন কোথাও গিয়ে বাধা না হয়ে দাঁড়ায় মানে এমনভাবে যেন ডকুমেন্ট্রিটা প্রেজেন্ট করা হয় ধরুন যে সিপিএমের সমর্থক বা যে ধরুন তৃণমূলের সমর্থক বা যে ধরুন বিজেপির সমর্থক যাদের কোনো সরকার পশ্চিমবঙ্গে হয়ও নি তারাও যেন দেখলে একটুখানি মানে সেই 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 ফিল গুড ব্যাপারটা থাকে মানে জিনিসটা যেন তথ্যের ওপরে হয় যেন জিনিসটা রাজনৈতিক না হয়ে যায় পলিটিক্যাল না হয়ে যায় কারণ যেটা যদি সেটা হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সিরিজ সাকসেসফুল হওয়া প্রচণ্ড চাপের ব্যাপার তার কারণ হচ্ছে যেটা বিদেশ নয় এখানে মানুষ সেন্টিমেন্টাল এখানে মানুষের আবেগ সবার আগে এখানে সিনেমাকে সিনেমা রূপে বা ডকুমেন্টারি সিরিজকে ডকুমেন্টারি সিরিজ রূপেই যে দেখবে সেটা একেবারেই নয় তো আশা রাখবো যে জিনিসটা যেন কোনো রকম চ্যালেঞ্জের সম্মুখীন না হয় মোটামুটি আমাদের জেনারেশনটা কিন্তু দুটো মুখ্যমন্ত্রী আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য মমতা ব্যানার্জি জ্যোতি বসুও খানিকটা আমাদের আগের বা আমাদের থেকে যারা আরেকটু বড় তারা জ্যোতি বসুর রাজত্বটা দেখেছে তো এইটাই মানে এই এনাদেরকে নিয়েও কিন্তু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলা হচ্ছে যে তারা কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছে তবে গিয়ে তারা মুখ্যমন্ত্রী হতে পেরেছে মমতা ব্যানার্জির ব্যাপারে একটা আমরা পুলিশের কাছে তিনি প্রচুর মার খেয়েছেন সেই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি বুদ্ধদেববাবুর কতটা মানে বাঙালি তাকে সমীহ করতো মানুষ হিসেবে কতটা তিনি রেসপেক্টেড পার্সেন ছিলেন সেগুলো দেখানো হচ্ছে তো সেগুলো ট্রেলারটা সব দিক থেকেই আমার বেশ ভালো লেগেছে এবং ডকুমেন্টারি সিরিজ দেখতে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি যদিও আমার সত্যি বলতে গেলে খুব দেখা হয় না কিন্তু আমি দেখলে বেশ মানে আমার মধ্যে সেই সেই ব্যাপারটা আছে ডকুমেন্টারি সিরিজ দেখে কিন্তু অনেকে নিতে পারে না অন অনেক জিনিসটা যেহেতু একটু বেশি তথ্য নির্ভর হয় মানে সিনেমা দেখার অডিয়েন্স ডকুমেন্টারি সিরিজ দেখার অডিয়েন্স সম্পূর্ণ ডিফারেন্ট তো দেখা যাক এবারই বাংলার অডিয়েন্সের টেস্ট হবে যে তারা আদেও এই থেকে অ্যাকসেপ্ট করে কিনা মুখ্যমন্ত্রী আর একটা জিনিস খুব ভালো লাগলো যেটা ট্রেলারে যেটা আমি চাইছিলাম যে রাখা হোক মানে এটা আমি ভাবছিলাম যে কিছু এরকম ইম্পর্টেন্ট ফ্যাক্টস আননোন ফ্যাক্টস দেওয়াটা ট্রেলারের মধ্যে দরকার যেটা শুনেই দর্শকের মনে হবে যে আচ্ছা এরকম আননোন ফ্যাক্টস ট্রেলারে যদি একটা দেয় তাহলে ডকুমেন্টারি সিরিজটাই কতগুলো দেবে এরকম আননোন ফ্যাক্ট জানার জন্য কিন্তু অনেকেই কিন্তু তখন সিরিজটা দেখা শুরু করবে তো ট্রেলারে কিন্তু সেটা করা হয়েছে একটা জায়গায় আমরা জানতে পারছি যে একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি আর কি মানে নিজের সরকারের বিরুদ্ধেই আর কি অনশনে বসে গেছিলেন তার নিজের সরকারি কাজকর্ম পছন্দ হয়নি বলে বোধ হয় তিনি অনশনে বসে গেছিলেন তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা আননোন ফ্যাক্ট আমি বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি কোন মুখ্যমন্ত্রীর ব্যাপারে এটা বলা হলো আমার সেই নলেজটা নেই তো সেটার জন্য কিন্তু আমি এখন ইন্টারেস্টেড ফিল করছি যে আমি সিরিজটা দেখব তো এরকম কিন্তু আননোন ফ্যাক্টস আশা করি সিরিজে আরও অনেক বেশি থাকবে তো দেখা যাক কী হয় আমি আশা করছি যে এই ডকুমেন্টারি সিরিজটা সাকসেসফুল হবে তার কারণ হচ্ছে বাঙালি ইউথের মধ্যে কিন্তু এখন একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রচণ্ড রকমভাবে চলে এসছে রাজনৈতিকভাবে কিন্তু সবাই সচেতন হওয়া শুরু করেছে এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সবার একটা নিজস্ব সে রয়েছে পলিটিক্স সম্পর্কে তো আমি আশা রাখবো এই সিরিজটা সাকসেসফুল হবে এবং যদি হয় সেক্ষেত্রে ডকুমেন্টারি সিরিজ হইচই আরও করবে এবং যেটা খুব ভালো একটা ব্যাপার মানে ডকুমেন্টারি সিরিজ কিন্তু অবশ্যই হওয়া উচিত তো এটা ছিল আমার ওভারঅল মতামত এই দুটো কাজ সম্পর্কে এই দুটো ট্রেলার ঝুন্ড এবং মুখ্যমন্ত্রী যদি আপনারা দেখে থাকেন আপনাদের কীরকম লেগেছে ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানান আমি যা যা বললাম সেগুলোর ব্যাপারে আপনাদের কি মতামত সেগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানান আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল যদি নতুন হন তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে